সকল ছাত্র ছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো তোমরা সবাই। আচ্ছা, আমরা আজকে আগের দিন তো আমরা একটা বৃত্তের পরিধি নিয়ে আলোচনা শেষ করে ফেলেছি আমরা। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা শেষ হয়েছে, ওর সঙ্গে রিলেটেড আর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা এই বৃত্তের ক্ষেত্রফল মানে কতটা, একটা বৃত্ত কতটা জায়গা জুড়ে, তাই তো? একটা বৃত্ত কতটা জায়গা জুড়ে থাকে, আমি একটা ছবি আঁকছি। এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে একটা প্রসেস আছে, দেখবে তোমরা। আমরা কি করলাম, এটাকে এইভাবে 16 খণ্ড করে নিলাম। এক দুই আট খণ্ড হয়েছে, এই বরাবর আর একটা ভাগ করে দিলাম, এই বরাবর আর একটা ভাগ করে দিলাম, এই বরাবর আর একটা ভাগ করে দিলাম, এই বরাবর আর একটা ভাগ করে দিলাম। তাহলে মোট কতগুলো খণ্ড হয়ে গেল, 16টা খণ্ড। এবার আমরা কি করলাম, প্রতিটা খণ্ডকে যদি আমরা কেটে নিই, পরপর এইভাবে সাজায়, একটা উপর দিকে মুখ আর একটা নিচের দিকে মুখ করে, হ্যাঁ, পরপর 16টা খণ্ড যদি আমরা পরপর জুড়ে দিই, এক দুই একটা উপরে একটা নিচে দিয়ে মুখ করে, তাহলে দেখতে পাবো এরকম একটা আয়তক্ষেত্র পেয়ে যাবো। এবার এই আয়তক্ষেত্রে আমরা যদি মেপে দেখি, তাহলে দেখতে পাবো কি, এই যে গোটা পরিধি, তার অর্ধেক পরিধি হবে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তা আমাদের এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত আসছে, হাফ ইনটু পরিধি, তাই তো? আমাদের আগের দিন কি শিখেছি, আগের চ্যাপ্টারে, হাফ ইনটু 2π, অর্ধ পরিধি কত হয়, অর্ধ পরিধি হচ্ছে হাফ ইনটু 2π একক, দি কত হয়ে গেল, পাই আর একক। আর এই যে টুকরোগুলো দৈর্ঘ্য, এই মাপটা এটা মানে প্রস্থ ধরতে পারি আয়তক্ষেত্রটার, সেই মাপটা কি বৃত্তের ব্যাসার্ধ। আর আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, তাহলে এই আয়তক্ষেত্রের প্রস্থ হবে আর একক, ব্যাসার্ধ। বৃত্তটির যে ব্যাসার্ধ সেটাই হবে এই আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ পাই আর ইনটু আর। ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক, তার মানে কথা হয়ে গেল পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা পেলাম পাই আর স্কোয়ার বর্গ একক। তবুও আমি একটা কথা বলে রাখি, এই যে আয়তক্ষেত্র পাবো না আমরা, এটা কিন্তু আমরা পারফেক্ট আয়তক্ষেত্র হবে না, একটু হালকা করে কার্ভ কার্ভ হবে গেলে সব, একটু একটু করে কার্ভ হবে গেলে সব। এই জন্য এটা অ্যাপ্রক্সিমেট, মোটামুটি একবারে পারফেক্ট পাই আর স্কোয়ার হয় না, একটু সামান্য হেরফের হয়। কারণ এই যে আয়তক্ষেত্র তৈরি হলো, আমরা কি করেছিলাম, একটা বৃত্তকে প্রথমে 16খানা সমান খণ্ডে ভাগ করেছিলাম, যে খণ্ডগুলোকে কেটে নিয়েছিলাম, যে টুকরোগুলোকে পরপর একটা উপর দিকে মুখ, একটা নিচের দিকে মুখ করে পরপর পরপর আমরা বসিয়ে দিয়েছিলাম, তাই বসিয়ে দিয়েছিলাম তো, মানে একটা সূচালনটা উপর দিকে, একটা সূচালন নিচের দিকে, একটা উপর দিকে, একটা নিচের দিকে। এই করে মোট আমরা কি পেয়েছিলাম, একটা আয়তক্ষেত্র পেয়েছিলাম। এই আয়তক্ষেত্রে টোটাল যে আয়তক্ষেত্র, তাহলে আমরা তার এই দৈর্ঘ্যটাকে যদি মেপে দেখি, তাহলে দেখতে পাবো কি হবে, গোটা এই বৃত্তের যে পরিধি তার অর্ধেকটা হবে। কেন, সাধারণ জ্ঞান থেকে বলছি, দেখো দুটো খণ্ড নিয়ে কি হচ্ছে, এতটুকু আসছে, এই দুটো পাশাপাশি দুটো খণ্ড নিয়ে এতটা মাপ আসছে,
তাহলে চারটিতে কি হবে অর্ধেক আসবে ছটাতে তিন ভাগ আসবে দশটাতে পাঁচ ভাগ আসবে এই করে তাহলে ষোলো খানা খন্ড কি আসবে আট খানা আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মাপ এসছে তাহলে ছিল টোটাল ষোলোটা মাপের সেখানে আসলো আটটা মাপের তার মানে এই যে আয়তক্ষেত্র সৃষ্টি হলো তার কি হয়ে গেল তার দৈর্ঘ্য কত হয়ে গেল গোটা বৃত্তের পরিধির অর্ধেক অর্থাৎ পায়ার হলো আর এই যে আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে তার দৈর্ঘ্য কত এই প্রস্থ কত হচ্ছে দেখো এই প্রস্থটা প্রস্থটা হবে এই বৃত্তের ব্যাসার্ধ তার মানে কত আর একক এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্র ক্ষেত্রফল কারণ এই বৃত্তটাকে কেটেই তো আমরা এই আয়তক্ষেত্র তৈরি করেছি বৃত্তটাকে কেটে টুকরো টুকরো করে নিয়ে ওই যে দাগ বরাবর টুকরো টুকরো করে নিয়ে আমরা তো এই আয়তক্ষেত্র তৈরি করেছি সেই ক্ষেত্রে তাহলে কি হবে এই বৃত্তের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে কি হলো পাই আর ইন্টু আর যে পাই আর স্কোয়ার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হয়ে যাচ্ছে এটা পাই আর স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল তো এটা হয়ে যাবে কি বর্গ একক আমরা কি পেয়ে গেলাম বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম তাই তো তাহলে এটা আমি প্র্যাকটিক্যালি করে দেখালাম কিভাবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা পাই আর স্কোয়ার আসে হ্যাঁ তোমরা আমি হয়তো লিখে দিলাম হঠাৎ করে যে বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার তোমরা হয়তো বলতে পারো কি কোথা থেকে আসলো কিভাবে আসলো তা কিভাবে আসলো সেটা আমি এখানে দেখিয়ে দিলাম কিভাবে করলাম সেটা বুঝতে পেরেছো সবাই যে প্রথমে ওই একটা বৃত্ত নিয়ে বৃত্তাকার চাকতি ধরে নিয়েছি নিয়ে তাকে সমান ষোলোটি খণ্ডে ভাগ করেছি হ্যাঁ ষোলোটি খণ্ডে ভাগ করে নিয়ে কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়ে উপর নিচ মুখ করে পরপর যদি আমরা সাজিয়ে যাই তাহলে কি হবে এইদিকে আটখানা বাহু বিশিষ্ট মানে এই এই মাপের এই মাপের আটখানা দৈর্ঘ্যের সমান করে একটা কি মাপ পেয়ে যাবো আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে যাবো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে দেখো গোটা ষোলোখানা টুকরো হয়েছিল তার মধ্যে আমরা মাপটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মাপকে কতগুলা পেলাম আটখানা পেলাম অর্থাৎ অর্ধেক পেলাম সেই জন্য তার দৈর্ঘ্যটা হয়ে যাবে পরিধির অর্ধেক এই গোটা পরিধিটা অর্ধেক অর্থাৎ পায়া আর এই আয়তক্ষেত্রের প্রস্থটা কি হয়ে যাবে এই টুকরো এই বৃত্তের যে ব্যাসার্ধ দৈর্ঘ্য সেই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হ্যাঁ তা সেই সেই হিসাবে কত হয়ে গেল সেটা আর একক তাহলে অর্থে বৃত্তের ক্ষেত্রফল যা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাই কারণ এই বৃত্তটাকে কেটেই টুকরো টুকরো করে সাজিয়ে নিয়ে আমরা তো এই আয়তক্ষেত্র পেয়েছি সুতরাং তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্র ক্ষেত্রফল আর আয়তক্ষেত্র ক্ষেত্রফল সূত্র কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে কত হয়ে গেল সেটা পাই আসবে তাহলে আমরা একটা নতুন সূত্র শিখলাম বৃত্তের ক্ষেত্রফল তাই তো তাহলে আমরা সূত্র শিখলাম কি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক আমি এই পায়াসকে বর্গকে সরাসরি লিখে দিয়ে গিয়ে যেতে পারতাম কিন্তু অনেকের মনে একটা অনুসন্ধিৎসা থাকে যে না এটা স্যার কিভাবে আসলো হ্যাঁ আমি সেটাকে একটু দেখিয়ে দিলাম কিভাবে আসলো সেটাকে একটু দেখিয়ে দিলাম তারপর আমার পরের দিকে এগিয়ে যাব তাহলে এক নম্বর সূত্র পেলাম বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ একক আচ্ছা অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে নিশ্চয়ই তার কি হবে তার অর্ধেক হয়ে যাবে পাই আর স্কোয়ার বাই টু বর্গ একক আর আরেকটা নতুন এই চ্যাপ্টার আমরা শিখবো যদি কিছুটা শিখে এসেছি সেটা কিন্তু ব্যাপক প্রয়োগ ছিল না তবু আমরা এবার এখানে একটু বেশি দেখবো ধরো এরকম একটা বলয়াকৃতি পাত আছে হ্যাঁ এরকম কি আছে একটা বলয়াকৃতি পাত সেই বলয়ে এটা ফাঁপা এইগুলা কি আছে এই এইগুলা সব কোন ধাতব পদার্থ দিয়ে তৈরি হ্যাঁ মাঝখানটা ফাঁপা এই যে আকৃতি বলে এটাকে এটাকে বলা হয় বলয় আকৃতি হ্যাঁ এই বলয়ের ক্ষেত্রফল এইরকম বলয়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে দুই নম্বর গেল এবার আসছে তিন নম্বর বলয়ের ক্ষেত্রফল বলয়ের ক্ষেত্রফল আচ্ছা আমরা এই ব্যাসার্ধ ভিতরে ব্যাসার্ধ যদি আর ধরি আর এই বাইরে ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরি হ্যাঁ তাহলে কি হবে দেখো আমি ক্যাপিটাল আর মানে গোটা বৃত্তের ক্ষেত্রফল কত হয় সেটা পাই ক্যাপিটাল আর স্কোয়ার থেকে কি বাদ যাবে ভিতরের বৃত্তটা বাদ যাবে তাহলে কি আমরা এই বলয়টা পেয়ে যাবো কি বুঝতে পারছো সবাই গোটা বৃত্ত মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত তার ক্ষেত্রফল কত ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট সেটা কত হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস এই ভিতরের যে বৃত্ত সেটা কত হয়ে গেল পাই স্মল আর স্কয়ার
দিয়ে দুটো থেকে পাই কমন গেল আর স্কয়ার মাইনাস আর স্কয়ার বর্গ তাই তো তাহলে আমরা কি পেয়ে গেলাম বলয় ক্ষেত্রফল কি পেয়ে গেলাম পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার বর্গ একক এই তিনটে সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টারে সব অঙ্ক করে দিতে পারবো তাহলে আমাদের তিনটে সূত্র একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সেটা পাই আর স্কয়ার অর্ধবৃত্ত হলে বৃত্তটার অর্ধেক তাহলে কোনো অসুবিধা নেই সেটা পাই আর স্কয়ার বাই টু হবে আর এটা আরেকটা পেলাম কি বলয়ের ক্ষেত্রফল সে বলয়টাকে এই যে আকৃতি বলয় এটাকে বলা হয় বলয়ের মতো আকৃতি এইরকম বলয়ের ক্ষেত্রফলের সূত্র কি করে পাবো এই টোটাল ব্যাসার্ধ এটা স্মল ক্যাপিটাল আরটা হচ্ছে টোটাল ব্যাসার্ধ পুরোটার আর এটা হচ্ছে স্মল হচ্ছে ভিতরে মানে ফাঁপা অংশটা ব্যাসার্ধ তাহলে পুরোটার ক্ষেত্রফল বের করে নিয়ে সেখান থেকে ফাঁপা অংশের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাবো আমরা বলয়ের ক্ষেত্রফল পেয়ে যাবো এই তিনটে সূত্র মেন সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টার অঙ্কে এগিয়ে যাবো হ্যাঁ আচ্ছা আমরা পরে আমি পরের ধাপে যাচ্ছি কোষে দেখি আঠেরো চলে আসছে মানে কোথায় কোষে দেখি আঠেরো কোষে দেখি আঠেরো আচ্ছা কি বলেছে আমিনা বিবি 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে গরুকে একটা ফাঁকা মাঠে খুঁটিতে সঙ্গে আটকে দিয়েছে তাহলে হিসাব করে দেখি গরুটা কত এলাকার ঘাস খেতে পারবে তাহলে আমাদের প্রথমে একটা ব্যাপারটা যে এইরকম ব্যাপার ঘটবে বলেছে হ্যাঁ ছবিটা আঁকলাম কি হবে দেখাচ্ছি এইখানে একটা খুঁটি পুঁতেছে খুঁটিতে 2.1 মিটার মাপের কি করেছে একটা দড়ি দিয়ে গরুকে বেঁধেছে গরুটা একটু ঘুরে ঘুরে কি হবে গোটা এলাকাকে এই এই এলাকা এখানে খেতে পারবে এখানে খেতে সব জায়গায় খেতে পারবে তাহলে এই যে এলাকাটার ক্ষেত্রফল সেটা বের করতে পারলেই কতটা এলাকার ঘাস খেতে পারবে আমরা পেয়ে যাবো তাই তো তা সেটা আমরা তাহলে কোন সূত্র এটা এই যে এই যে আকৃতি এটা কি বলে বৃত্ত তো তাই সেই বৃত্তের ক্ষেত্রফল সূত্র বের করে দেবো হ্যাঁ তাহলে এক একের অঙ্কটা কি হবে গরুটি বা একবার সংক্ষেপে লিখছি উৎপন্ন বৃত্তাকার অংশের ব্যাসার্ধ উৎপন্ন বৃত্তাকার অংশের ব্যাসার্ধ কত হবে 2.1 মিটার যে দড়িটার যে মাপ হবে সেটাই হবে তার ব্যাসার্ধ কেন এই দড়িটার মাপ নিয়ে এই বাইরের এলাকাটা যেতে পারবে না গোলটা বাঁধা আছে তাহলে এই হাইস্ট এই পর্যন্ত যেতে পারছে এইদিকেও তাই এই পর্যন্ত যেতে পারছে হাইস্ট আর ভিতরে তো এগুলো তো খেতেই পাচ্ছে সব হ্যাঁ ঘুরে ঘুরে করে সব এলাকা খেতে পাচ্ছে কিন্তু এর বাইরের এলাকার এই যে এলাকাগুলো এই এলাকাগুলো এই এলাকাগুলো এগুলো এইগুলো বা এইগুলো বা এইগুলো বা এইগুলো কোনো জায়গায় শাক খেতে পাচ্ছে না শুধু এই আমরা অংশায়িত করেছি যে অংশটুকু সেই ভিতরের অংশটুকুই সে খেতে পাচ্ছে তাহলে কি হবে অতএব গরুটি গরুটি যে এলাকার ঘাস খাবে এলাকার ঘাস খাবে তার ক্ষেত্রফল তার ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার তাই তো পায়ের মান সর্বদা কত বসানো হয় 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 2.1 এর স্কয়ার বর্গ মিটার ক্ষেত্রফল যেহেতু তাহলে বর্গ মিটার হবে দিয়ে আমরা 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 এই দশমিক তুলে আমরা 10 করে দিলাম এই দশমিক তুলে 10 করে নিলাম এত বর্গ মিটার 7 থেকে কেটে গেলে 3 আর কাটাকাটি করতে যাব না কেটে লাভ হবে না আমরা 3 = 63 কে 22 দিয়ে গুণ করবো হ্যাঁ তাহলে অঙ্কটা হয়ে যাবে 3 × 6 = 12 3 × 6 = 12 6, 8, 3, 1 1386 1386 100 দিয়ে ভাগ মানে কি হবে 2.8 বসে যাবে 13.86 বর্গ মিটার তাহলে গরুটা যে এলাকার ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল হলো 13.86 বর্গ মিটার
তাহলে এটা মাথায় ঢুকলো সবার, একটা গরুকে যখন একটা দড়ি খুঁটিতে পুঁতে গরু একটা দড়িতে বেঁধে আমরা ছেড়ে দেবো গরুটাকে, সে তো ঘুরে 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 করে এই যে বৃত্তাকার অংশ, এই টোটাল বৃত্তাকার অংশে খেতে অংশ খেতে পারবে, এর বাইরের এলাকায় কিন্তু সে যেতে পারবে না। তার মানে যে বৃত্ত তৈরি হলো 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার ক্ষেত্রফল বের করলে অঙ্কটা হয়ে যাচ্ছে আমার সেই হিসাবে। তাই বৃত্তের ক্ষেত্রফল পাই আজকা সূত্র দিয়ে বের করে নিই, আমরা কত পেয়ে গেলাম 13.86 বর্গ মিটার। সকলে বুঝতে পারলে এটা? আচ্ছা আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। কি বলেছে? সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি দেওয়া আছে। হিসেব করে দেখি, সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, দুটো উত্তর চেয়েছে। হ্যাঁ আমরা চলে আসছি 2 নম্বর অঙ্কে। এবার আচ্ছা আমরা কি কি জানি অঙ্কটাই বলো, বৃত্তের পরিধি জানি। আগের চ্যাপ্টারে কিন্তু আমরা শিখেছি, দেখো খেয়াল করতে পারলে দেখো তোমাদের স্মৃতিতে ঠিক চলে আসবে যে আমরা কি শিখেছিলাম, যে বৃত্তের যদি পরিধি জানা থাকে তাহলে ব্যাসার্ধ বের করা সহজ উপায়। তাহলে উৎপন্ন বৃত্তের যে বৃত্ত অঙ্কিত আঙ্কবে, তাহলে বা সুহানার বৃত্ত বলে লিখতে পারি, সুহানার বৃত্তের ব্যাসার্ধ, সুহানার এটা ছবি না আঁকলেও চলবে, সুহানার বৃত্তের ব্যাসার্ধ কি সূত্র? পরিধিকে 2π দিয়ে ভাগ, শিখিয়েছিলাম মনে পড়ছে, পরিধি বাই 2π এই সূত্র। এই সূত্র দিয়ে সর্বদা আমরা কি করতে পারবো, যদি কোনো বৃত্তের পরিধি জানা থাকে সরাসরি আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করে নিতে পারবো। আচ্ছা এখানে পরিধি কত বলে দিয়েছে, 35.2 সেন্টিমিটার, 35.2 বা নিচে 2×22, আর 7টা কোথায় চলে যাবে, 22-এ 7, তো আচ্ছা আমি একটা লাইন করি এত সেন্টিমিটার, পরের ধাপে করব। আচ্ছা 300 এটা দশমিক আছে, এই দশমিক তুলে দিয়ে নিচে 10 করলাম, একটা নিচে 2 আছে, নিচে একটা 22 আছে, 7 চলে গেল কোথায়, উপরে এত সেন্টিমিটার। এবার কাটাকাটি করে দিব, হ্যাঁ 11 কেটে গেলে 2, 11 কেটে গেলে 3, 11 33, 11 2 22, 2 কেটে গেলে 16, 2 কেটে গেলে 8, তাহলে 56/10 সমান কত হয়ে গেল, 5.6 সেন্টিমিটার। একটা উত্তর আমাদের বেরিয়ে গেল যে সুহানা যে বৃত্তটা তৈরি করেছে তার ব্যাসার্ধ কত। হ্যাঁ কিভাবে সহজে বের করা গেল বুঝতে পারলে সবাই, যে পরিধিকে 2π দিয়ে ভাগ করলেই বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে চলে আসবে। যদি আমাদের কোনো কারণে কোনো বৃত্তের পরিধি জানা থাকে, খুব সহজে বের করার সূত্র পরিধি বাই 2π দিয়ে আমরা কত পেয়ে গেলাম, 5.6 সেন্টিমিটার। অতএব সুহানা বৃত্তের ক্ষেত্রফল গেল, সুহানা বৃত্তের ক্ষেত্রফল তাই চেয়েছে তো, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা এই চ্যাপ্টারে শিখলাম, পাই আর স্কয়ার দিয়ে 22-এর 7×5.6 এর স্কয়ার, তো এত বর্গ সেমি দিয়ে কত হবে এটা, 22-এর 7×56/10, 56/10 ওই যে স্কয়ার সেখানে দুবার লিখলাম ঠিক আছে, তো দিয়ে 7 দিয়ে কেটে গেলে 8 হলো। এবার 8, 22 আর 56 গুণ করতে হবে, হ্যাঁ আর দুগুণ 16, 6 থেকে 1776, তাকে 56 দিয়ে গুণ, 6, 6, 36, 6 থেকে 3, 6, 6, 2, 6, 4, 5, 8 থেকে 4, 6, 6, 6, 4, 6, 6, 4, 10, 0 থেকে 3, 35, 38, 8 থেকে 3, 5, 8। আচ্ছা আমরা দেখিনি, 6, 6, 36, 3, 3, 45, 5, 4, 6, 6, 6, 10, 6, 6, 3, 5, 8, 3, 7, 3, 5, 8, 6, 5, 8, 9, তাহলে 98.56। এবার 100 দিয়ে ভাগ মানে 2 দশমিক বসবে, তাহলে 98.56 বর্গ সেন্টিমিটার। সুহানা তাহলে যে বৃত্তটা তৈরি করেছে তার ক্ষেত্রফল হয়ে গেল 98.56, আর ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, 5.6।
তাহলে কিভাবে সরাসরি সহজে পরিধি থেকে ব্যাসার্ধ বের করা যায়, যে পরিধি বাই 2 পাই সূত্র দিয়ে আমরা করব কিন্তু। হ্যাঁ, যতবারই আসবে এই ধরনের সমস্যা আমরা সেটাকে এইভাবে সলভ করব। আচ্ছা, আমরা চলে আসছি এবার 3 এর অঙ্কে। চলে আসছে আমরা 3 নম্বর অঙ্কে। কি বলেছে? রেখার দিদিমাটি গোলাকার টেবিলে ঢাকনা তৈরি করেছেন, তার ক্ষেত্রফল দেওয়া আছে। তিনি এই টেবিলে ঢাকনা চারপাশে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমা কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা এবার একটা গোলাকার টেবিল আছে এখন, টেবিলের একটা ঢাকনা করবে, তাই তো? তা সে শুধু ঢাকনা করবে না, তার চারপাশে লেস লাগাবে। হ্যাঁ, সুন্দর করে তো লেস লাগাবে, কোন করে দেখতে ভালো লাগবে যাতে। এরকম চারপাশে লেস লাগাবে দিয়ে জিনিসটাকে সুন্দর করবে। ঢাকনা, এটা ঢাকনা, এতটুকু ঢাকনা হলেই ঢাকা হয়ে যেত, কিন্তু চারপাশে লেস লাগিয়ে সেটাকে আরো সুন্দর করবে। হ্যাঁ, তা এই যে ঢাকনাটা তার কি দিয়ে দিয়েছে, টেবিলটার টেবিলটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে টেবিলের পর ঢাকনাটা তৈরি করবে তার ক্ষেত্রফল সেটা 55.44। এবার কোন বৃত্তের, এটা একটা বৃত্তের মতো অংশ, এই ভিতরটা এটা একটা বৃত্তের মতো অংশ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি করে বের করব সেভাবে দেখো। ধরি টেবিলটি, টেবিল টির ব্যাসার্ধ x সেন্টিমিটার, x সেন্টিমিটার। তাহলে অতএব টেবিলটির ক্ষেত্রফল সূত্র কি, বৃত্তে ক্ষেত্রফল পাই আসকার সূত্র তো, পাই আসকার। তাহলে 22/7, আর এর মান আমরা কত ধরে নিলাম, x ধরে নিয়েছি, তাহলে 22/7 x স্কয়ার বর্গ সেমি, x স্কয়ার বর্গ সেমি। তাহলে বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 22/7 x স্কয়ার বর্গ সেমি, শর্তানুসারে। তাহলে এই ক্ষেত্রফল আর যেটা দেওয়া আছে সেটা তো সমান, আমরা সেই উদ্দেশ্যে শর্ত করার উদ্দেশ্যে আগে বৃত্তটার ব্যাসার্ধটাকে ধরে নিয়ে ক্ষেত্রফল বের করলাম, যে সেই ক্ষেত্রফলের সঙ্গে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা কি করব, সমান করব। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে 22/7 ইন্টু এক্স স্কোয়ার সমান কত হবে, 54/44, তাই তো? 54/44 বা এক্স স্কোয়ার সমান 54/44, 7/22 উল্টিয়ে যাবে দিকে গিয়ে, দিয়ে আমরা 22 দিয়ে কেটে দিই, 22 2 44, 11 114 হলো। আচ্ছা, 4/22 88 আর যাবে, 4/22 88, 5/22 110, 110 তাহলে থাকলো 4 44/22 44, 252 7, তাহলে x এর মান কি হবে, √12 যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা 252 কে ভাঙতে পারি 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 7 21, 4 6 7 42, ইন্টু 7 ইন্টু 7। আচ্ছা, আমরা 252টাকে 36 গুণিতে 7 ভেঙে নিলাম। হ্যাঁ, কেন ভাঙলাম, 7-এর জোড়া পেয়ে যাচ্ছি তাহলে, 36-এর বর্গমূল 6 আর এদিকে 7-এর জোড়া পেয়ে গেলাম, তার মানে এত কত হয়ে গেল, 6 7 42। এখানে কিন্তু কোনো একক লিখবো না। এবার তাহলে সোহানার দিদিমা যে টেবিলে টেবিলটা আছে তার ব্যাসার্ধ পেয়ে গেল, তাহলে এবার এই যে লেসটা লাগাবে, হ্যাঁ তাহলে কি কত দৈর্ঘ্যের লেস, তাহলে কি আমাদের পরিধি বের করতে হবে। অতএব টেবিলটি পরিধি, টেবিলটি পরিধি বা লেসের দৈর্ঘ্য, লেসের দৈর্ঘ্য কত হবে, 2 পাই আর সূত্র, ভিতে পরিধি তো 2 পাই আর, 2 পাই আর
2 ইনটু পাই এর মান 22 এর সা ইনটু আর এর মান কত 42 এত সেমিমিটার 7 তে কেটে গেল 6 এতে কত হবে গুণ করলে চলে আসবে 44 কে 6 দিয়ে গুণ 264 264 সেমিমিটার 264 সেমি তাই তো তাহলে আমরা কি পেয়ে গেলাম সোহানা দিদিমা যে টেবিল ক্লথ তৈরি করেছে তার লেসের দৈর্ঘ্য কত হবে 264 সেমিমিটার তাহলে অঙ্কটাকে আমরা কি করে করলাম দেখো তাহলে যখন এইভাবে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে যে আমার কোনো বৃত্তের ক্ষেত্রফল জানা থাকলে সেখান থেকে কিভাবে ব্যাসার্ধ বের করব পরে সেখান থেকে আর যা যা চাইবে সেগুলো আমরা বের করে নিতে পারব আমরা কি করলাম টেবিলটি ব্যাসার্ধকে ধরে নিলাম দিয়ে টেবিলটি ক্ষেত্রফল বের করে নিলাম সেই ক্ষেত্রফলের সঙ্গে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে টেবিলের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা শর্ত করে সমান করে দিলাম শর্ত করার উদ্দেশ্যে আমরা কিন্তু এটা বের করেছিলাম দিয়ে এক্স এর মান কত পেলাম 42 তাহলে টেবিলটির পরিধি মানে এই যে এই পরিধিটা সেটাই তো লেসের দৈর্ঘ্য হবে তাহলে টেবিলটির পরিধি বা লেসের দৈর্ঘ্য কত হবে 2πr সূত্র দিয়ে কত বেরিয়ে গেল 264 সেমিমিটার আচ্ছা চার নম্বরে দেখি আমরা আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসেবে 924 টাকা খরচ পড়েছে তাহলে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গ মিটার ত্রিপল কিনতে হবে হ্যাঁ একটা বৃত্তাকার মাঠ আছে চার অঙ্ক তার বেড়ার দৈর্ঘ্য বলা আছে বৃত্তাকার মাঠ তার বেড়ার দৈর্ঘ্য বলা আছে হ্যাঁ থাকুক কোনো অসুবিধা নাই তা আমরা সহজ প্রসেস মানে বেড়ার দৈর্ঘ্য মানে পরিধি তাহলে মাটির পরিধি আসলে দেওয়া আছে বেড়ার দৈর্ঘ্য বলা মানে সেটা কি হলো মাটির পরিধি ও না খরচটা দেওয়া আছে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে হ্যাঁ তাহলে আমরা বের করতে পারবো কি বৃত্তাকার মাটির পরিধি বৃত্তাকার মাঠ টি পরিধি কি করে পাবো মোট খরচকে প্রতি মিটারের খরচ দিয়ে তাই তো প্রতি মিটার 21 টাকা করে খরচ হয়েছে তাহলে মোট খরচ হচ্ছে 924 বাই প্রতি মিটারের খরচ হচ্ছে 21 এত মিটার 21 দিয়ে কেটে দিলাম 4 21 84 তাই তো 4 21 কত হয় 84 তাহলে 8 84 4 21 44 হয়ে গেল তাহলে সমান কত হয়ে গেল 44 মিটার তাহলে ওই মাটির পরিধি পেয়ে গেলাম 44 মিটার আচ্ছা এবার এটা ত্রিভুজ দিয়ে ভাগতে হবে মানে ক্ষেত্রফল বের করতে হবে তাই তো তা ক্ষেত্রফল জানতে গেলে তো আমাদের ব্যাসার্ধ জানতে হবে এবার পরিধি জানি আগের অঙ্কটাতে আমরা শিখলাম পরিধি থেকে কিভাবে ব্যাসার্ধ বের করা যায় অতএব বৃত্তাকার মাটির ব্যাসার্ধ এবার বৃত্তাকার মাটির ব্যাসার্ধ কি করে পাবো পরিধি কে কি দিয়ে ভাগ করতে হয় পরিধি বাই 2π সূত্র দিয়ে হ্যাঁ 2π পরিধির মান কত 44 নিচে 2 গুণিত 22 এর 7 এত মিটার পরের ধাপে এসে কি হবে এটা 44 গুণিত 7 গেল উপরে নিচে 2 গুণ 22 এত মিটার 22 দিয়ে কেটে গেলে 2 2 2 কেটে গেল সমান কত হয়ে গেল 7 মিটার তাহলে ওই যে বৃত্তাকার মাঠ আছে তার ব্যাসার্ধ পেয়ে গেল অতএব বৃত্তাকার মাঠ টি ক্ষেত্রফল বা ত্রিফলের ক্ষেত্রফল মানে ওটাকে ত্রিফলতে থাকবে ত্রিফলের ক্ষেত্রফল একসঙ্গে করে লিখে দিচ্ছি আমরা ক্ষেত্রফল কি হবে কি সূত্র হবে বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই আর স্কয়ার সূত্র হবে
দিয়ে পাই এর মান 22 এর 7 ইনটু আর এর মান কত 7 ইনটু 7 দুবার 7 লিখলাম স্কয়ার আছে বলে এত বর্গ মিটার হবে হ্যাঁ এবার কি হবে এটা বর্গ মিটার 7 7 কেটে গেল 7 14 14 154 বর্গ মিটার তাহলে ওই খেলার মাঠটিকে বা মাঠটিকে যা খুশি হোক সেটাকে আমরা যদি ত্রিপল দিয়ে ঢাকতে যাই তাহলে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে তাহলে অঙ্কটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো একটা বৃত্তাকার মাঠ ছিল সেই মাঠের চারপাশে একটা বেড়া দিতে মোট খরচ বলা ছিল 924 টাকা আর প্রতি মিটার বেড়ার দৈর্ঘ্য 21 মিটার তাহলে আমরা ওই মোট খরচকে যদি প্রতি মিটারে খরচকে ভাগ করি তাহলে বেড়াটা দৈর্ঘ্য বেরিয়ে গেল বেড়াটা দৈর্ঘ্য বেড়ানো মানে পরিধি বেরিয়ে গেল তাই তো তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি আমরা পেয়ে গেলাম 44 মিটার এবার আমরা তো আগের একটা অঙ্কটি শিখে গেছি বা তার আগের চ্যাপ্টারে শিখেছি আমরা বৃত্তের পরিধি চ্যাপ্টারে যে বৃত্তের পরিধি জানা থাকলে কিভাবে ব্যাসার্ধ বের করা যায় কি সূত্র কি বৃত্তে ব্যাসার্ধ সমান পরিধি বাই 2π সেই সূত্রে ফেলে আমরা পরিধিকে 2π দিয়ে ভাগ করলাম পরে উল্টে নিয়ে 7 গাল উপরে কাটাকুটি করে কত পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম তাহলে ওই যে বৃত্তাকার মাঠ তার ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার এবার ওই বৃত্তাকার মাঠটাকে ত্রিপল দিয়ে ঢাকবে তাই তো তার মানে ক্ষেত্রফল বের করতে গোটা মাঠের ক্ষেত্রফলটা তাহলে ওই বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বা ত্রিপলের ক্ষেত্রফল কত হবে তাহলে পাই আর স্কয়ার সূত্র দিয়ে পাই এর মান 22 এর 7 আর এর মান 7 7 মানে স্কয়ার আছে বলে দুবার লিখলাম কাটাকাটি করে 7 7 কেটে গেল 7 গুণ করলে 154 বর্গ মিটার তাহলে কত বর্গ মিটার ত্রিপল লাগবে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে তাহলে 4 পয়েন্ট আমরা বুঝতে পেরে গেলাম তাই তো চলে আসছি পাঁচের অঙ্কে দেখো আমরা চলে আসছি এবার পাঁচের অঙ্কে আচ্ছা পাঁচের অঙ্কটা কি বলেছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল দেওয়া আছে ঠিকই আছে হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত এঁকেছে তার ব্যাসার্ধ কত হবে এবং বৃত্তের পরিধি কত হবে এরকম অঙ্ক আমরা একটা করলাম একটু আগে হ্যাঁ ওই তিনের অঙ্কের মতো হ্যাঁ তাহলে এটা আমি আর করছি না একই রকম তিনের অঙ্কটা যেভাবে করলাম দেখো ক্ষেত্রফল দেওয়া থাকলে কিভাবে তার ব্যাসার্ধ বের করতে হয় তারপর পরিধি কিভাবে বের করতে হয় খুব সহজ প্রসেস তাহলে তিনের মতো পাঁচ তাহলে পাঁচেরকে আমি লিখে দিচ্ছি জাস্ট পাঁচের অঙ্কটি তিনের অঙ্কের মতো অঙ্কের মতো তাহলে ওটা অঙ্কটা করছে না একই রকম ভাবে যেভাবে তিনেরটা করেছি এইভাবে করব যে বৃত্তের ক্ষেত্রফল জানা থাকলে কিভাবে ব্যাসার্ধ বের করতে হয় ব্যাসার্ধকে ধরে নেব এক্স ধরে নিলাম ক্ষেত্রফল বের করলাম তে শর্ত ক্ষেত্রফলের সঙ্গে ক্ষেত্রফল সমান করলাম পরে এক্স এর মানটা বেরালি কি বেরিয়ে আসবে বৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে আসবে তারপরে একটা ওটা একটা উত্তর হবে আর একটা উত্তর পরিধি চেয়েছে 2π সূত্র ফেলে দেবো তাহলে বৃত্তের পরিধিটাও বেরিয়ে চলে আসবে হ্যাঁ তাহলে আমি আর পাঁচের অঙ্কটা করাচ্ছি না চলে আসছে এবার ছয়ের অঙ্কে কি বলেছে দেখো ছয়ের অঙ্কে পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হ্যাঁ তা ধরি বলে কত আমরা এটাকে ধরে নিয়ে বলব আমরা ধরি পলাশের বৃত্তের ব্যাসার্ধ কি অনুপাত আছে দেখো 4:5 তো তাহলে 4x ধরতে পারবো 4x একক আর এটা কি আছে পিয়ালি তাই তো পিয়ালির বৃত্তের পিয়ালি বৃত্তের ব্যাসার্ধ 5x একক অতএব পলাশের বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি হবে পায়াসের সূত্র তো যদি 22 এর 7 আচ্ছা 22 এর পরে দর্পণে পাই লিখে দিলাম ইনটু x স্কয়ার বর্গ একক বর্গ একক কেন বললাম পাই এর মান রেখে দিলাম দেখো পরে বুঝতে পারবে আর
পিয়ালির পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল এটা কি হবে পাই ইনটু ও ভুল করলাম এখানে দাদা এটা তো 4x ছিল ব্যাসার্ধ 4x স্কয়ার দিয়ে 4 4 এর কত হয় 16 পাই ইনটু 16x স্কয়ার আর পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল কি হবে পাই ইনটু 5x স্কয়ার বর্গ একক পাই ইনটু 25x স্কয়ার বর্গ একক এবার কি চেয়েছে দুজনেরই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই দুজনের বৃত্তে অর্থাৎ দুজনের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দুজনের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি হবে পাই ইনটু 16x স্কয়ার ইজ টু পাই ইনটু 25x স্কয়ার দেখো পাই পাই x স্কয়ার এর থেকে কেটে গেল পরে তাহলে 16:25 তাহলে দুজনে যে বৃত্ত এঁকেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত পেয়ে গেলাম 16:25 বুঝতে পারলাম কোনটা সবাই তাহলে কিছুই তেমন না অঙ্কটাই আমরা তাদের যে বৃত্ত দিয়েছিল তাদের ব্যাসার্ধ অনুপাত দিয়েছিল সেখান থেকে আমরা ধরে নিলাম একজনের 4x আর একটা কত বললাম 5x 4:5 যেহেতু অনুপাত বলা আছে সেখান থেকে একটা কি ধরে নিয়েছি এটা 4x ধরেছি একটা 5x দিয়ে পলাশের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সূত্র ফেলে দিয়ে এটা পেলাম পাই মান বসালাম না পিয়ালের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সূত্র ফেলে দিয়ে এটা পেলাম এবার খেয়াল করে দেখো পাই কেন বসাইনি অনুপাত যেহেতু করব দুই দিকে তো পাই পাই কেটেই যাবে তাহলে পাই মান সূত্র সূত্র কেন বসাতে যাব না যে দুই দিকে পাই পাই কেটে গেল x স্কয়ার কেটে গেল 16:25 তাহলে তাদের যে বৃত্ত আছে সেই বৃত্তগুলোর ক্ষেত্রফল অনুপাতটা আমরা পেয়ে গেলাম চলে আসছি 7 অঙ্কে সাতেরটা কি বলেছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যে দুটি তামার তার এনেছে সুমিত ওই দুটি তারকে বেঁকিয়ে আয়তাকার চিত্র করলো ওই ওই তারটিকে বেঁকিয়ে যার দৈর্ঘ্য হলো 48 মিটার প্রস্থ হলো 40 মিটার 40 সেন্টিমিটার কিন্তু রেবা একই দৈর্ঘ্যে তামার তারকে বেঁকিয়ে একটা বৃত্ত তৈরি করলো তাহলে বল যে সেই সুমিতের তৈরি আয়তাকার চিত্রমণ্ডল বা তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জমে থাকবে ও আচ্ছা তাহলে কি ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলি সুমিত আর রেবাকে দুজনে কি একই তামার দৈর্ঘ্যে তামার তার নিয়েছে হ্যাঁ যে সুমিত সেটাকে বাঁকিয়ে এবং চার গোনা করে কি তৈরি করেছে এটা আয়তক্ষেত্র তৈরি করেছে কি তৈরি করলো এরকম একটা আয়তক্ষেত্র আর রেবা তৈরি করলো কি একটা বৃত্ত তাহলে বলতে হবে আমাদের যে কোনটার ক্ষেত্রফল একই দৈর্ঘ্যের তার মানে এই দৈর্ঘ্যটা এই পরিধি আর এই পরিধিটা কি মানে এই পরিসীমা পরিধি বলা তো ঠিক হবে না আয়তক্ষেত্রের পরিধি এই পরিসীমা আর বৃত্তের পরিধিটা সমান তাই তো তাহলে আমরা ধরে নিই সেই তারের দৈর্ঘ্যটা কত বের করে নিব হ্যাঁ তাহলে সুমিতের সুমিতের তৈরি আয়তক্ষেত্রে পরিসীমা আচ্ছা আয়তক্ষেত্রে পরিসীমা কি আছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই তো জানি আমরা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে 2 × দৈর্ঘ্যের মান কত বলেছে 48 আর প্রস্থ 40 48 যোগ 40 সেন্টিমিটার আছে সেমি লিখব সেমি সমান 2 × কত হয়ে গেল 88 সেন্টিমিটার চাচা চলে হ্যাঁ 88 সমান 76 সেন্টিমিটার হ্যাঁ তাহলে সুমিত যে আয়তক্ষেত্র তৈরি করেছে তার পরিসীমা বাড়ানো মানে তারটা দৈর্ঘ্য বেড়ে গেল তাই বেড়ে গেল তো তাহলে সুমিতের পর কি আছে এবার রেবার তাহলে রেবারও তার কত হবে তাহলে অতএব রেবার তৈরি
বৃত্তের পরিধি কত হবে? 176 হবে, 176 সেমিমিটার। কারণ ও যে মাপের তার নিয়েছিল এও সে একই মাপের তার নিয়েছে। হ্যাঁ, তাহলে ওর তারের দৈর্ঘ্য যদি আমার 176 বেড়ে, তাহলে এরও তারের দৈর্ঘ্য 176 বেড়ে গেল। তাহলে এবার পেয়ে গেলাম কি রেবার তৈরি বৃত্তের পরিধি পেয়ে গেলাম। তাহলে অতএব রেবার তৈরি বৃত্তের ব্যাসার্ধ কি করে পাবো? ব্যাসার্ধ কি করে পাবো? পরিধি বাই 2π সূত্র, তাই তো? পরিধি বাই 2π সূত্র দিয়ে পরিধি কত? 176 নিচে 2 গুণিত 22 এর 7, 7 চলে যাবে উল্টে, কত উপরে চলে যাবে? 22 থেকে কেটে গেলে 8, 2 থেকে কেটে গেলে 4, তাহলে কত হয়ে গেল? 28 সেমিমিটার। আমরা সবকিছু তথ্য এবার আমরা পেয়ে গেলাম, তাই পেয়ে গেলাম তো? তাহলে রেবার তৈরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানি, আর এই না সুমিতের তৈরি, আর রেবার তৈরি যে বৃত্ত তার ব্যাসার্ধ পেয়ে গেলাম। কি চেয়েছে এবার? তাদের ক্ষেত্রফল, মানে ওর যে আয়তক্ষেত্র তৈরি করেছে তার ক্ষেত্রফলটা বেশি, না রেবা যে একই মাপে তার দিয়ে যে বৃত্ত তৈরি করেছে তার ক্ষেত্রফল বেশি, সেটা আমাদের এখানে এবার বিচার্য বিষয়, তাই তো? তাহলে আমার ধৈর্য তৈরি করে নিব, অতএব সুমিতের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুমিতের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুবিধায়তকের ক্ষেত্রফল কি সূত্র দিয়ে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র তো? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 বর্গ সেমি, গুণ করে যা হবে লিখতে হবে, শূন্য হবে, 4টা বত্রিশে 2 থেকে 3, 16, 1920 বর্গ সেমি। আমরা দেখে নিই, 4 বত্রিশ 2, 3, 4, 4, 16, 18, 19, হ্যাঁ 1920 বর্গ সেমি। আর রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে 22/7 ইনটু আর এর মান কত পেয়ে গেলাম? 28 পেয়ে গেলাম। তাহলে 28 স্কয়ার আছে বলে দুবার লিখবো, এত বর্গ সেমি, 7 থেকে কেটে গেলে 4, 4 22 88 কে 28 দিয়ে গুণ হবে, তাই তো? 88 কে 28 দিয়ে গুণ, 2464 বর্গ সেমি, তাই পেয়ে গেলাম 2464 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সুমিত যে আয়তক্ষেত্র তৈরি করেছে একই মাপের তার দিয়ে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর রেভা যে বৃত্ত তৈরি করেছে তারও ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। কি লক্ষ্য করছি দেখো দেখি, একই মাপের তার ছিল কিন্তু দুটোই, তাই তো? সুমিত যে মাপের তার দিয়ে আয়তক্ষেত্র তৈরি করেছে, রেভাও সে একই মাপের তার দিয়ে একটা বৃত্ত তৈরি করেছে, কিন্তু কি লক্ষ্য করছি দেখো, দুটোর ক্ষেত্রফল কিন্তু সেম আসলো না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম আসলো, অর্থাৎ সুমিত যে আয়তক্ষেত্র তৈরি করলো তার ক্ষেত্রফলটা কম, আর রেবা যে বৃত্ত তৈরি করলো তার ক্ষেত্রফলটা বেশি। তাহলে উত্তরটা কি লিখবো আমরা? যে রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? বেশি হবে, তাই তো? রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল বেশি হবে। আচ্ছা সে সংখ্যা 28টা একটু দেখিয়ে দিচ্ছি আজকের মতোটা, জলাশয় বাদে আয়তাকার জমিটিকে ঘাস বসাতে কত খরচ হবে? ভিতরে একটা বৃত্তাকার জলাশয় আছে, তাহলে দুটোরই ক্ষেত্রফল বের করে দিই, বিয়োগ করে দিই। আমার তো এই জলাশয়টা ঘাস বসাবে না, 4-5টা ঘাস বসাবে, তাই তো? এই এলাকাগুলোয় ঘাস বসাবে, এই এলাকাগুলোতে ঘাস বসাবে, তাই তো? তাহলে আমরা তার ক্ষেত্রফল কি করে পাবো দেখো,
তাহলে আগে লিখি বের করি আয়তাকার মাত্রিক ক্ষেত্রফল আয়তাকার মাত্রিক ক্ষেত্রফল वृत्ताकार जलाशय जलाशय व्यासार्ध कत बोले 14 × 14 दुबार है तो एत वर्ग मीटार सात कटे गेले 44 × 14 देखो 44 × 14 जलाशय बादे बाकी माठे क्षेत्रफल तो पे जाब कि पा मोट क्षेत्रफल 2520 से खान थे के बाद जाए कत 616 वर्ग मीटर 2520 थे के 616 बाद दिए दीब 2520 थे के 616 1904 वर्ग मीटर घास बसाबे प्रति वर्ग मीटारे 75 टाका करे खरच अर्थात घास बसाते खरच कि हबे 1904 के प्रति वर्ग मीटारे 75 टाका करे खरच ताहले एत टाका तो 1904 गुणिते 75 एटा गुण करे जाबे सेटाई हये जाबे आंसर हां देखो एक एथलेटिक क्लाबर मठ छो से मठटा छो आयतकार तर दैर्घ्य प्रस्त देवे क्षेत्रफल बेर कर निल दैर्घ्य गुण प्रस्त कर हाँ और मजखने एक वृत्ताकार जलाशय आरो व्यासार्ध देव आरो क्षेत्रफल बेर कर 616 जलाशय घास बसाते पर से ही जलाशय बदे बाकी मठर क्षेत्रफल कत पे 1904 1904 वर्ग मीटर मानी एलिकागुल हाँ दामान एलिकागुलने कि बसबे घास बसाते প্রতি মিটারে খরচ কত টাকা করে 75 টাকা করে তাহলে মোট খরচ কত হবে 1904 কে 75 দ্বিগুণ করলে হয়ে যাবে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকছে পরের দিন আমরা এর পরে কন্টিনিউ করে যাব হ্যাঁ এরপরে আমাদের আরো দুই তিনটে শিফটে আরো দুটো শিফট মিনিমাম লাগবে বড় চ্যাপ্টার খুব তাহলে আমাদের এটা চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।